বন্ধুরা, আমি তোমাদের বন্ধু জয়। যদি তুমি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তবে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিকে প্রেস করো। বন্ধুরা, আজ আমি যা বলবো তা একটু মনোযোগ দিয়ে শুনো প্লিজ, কেননা আমাদের 20 থেকে 30 বছর বয়সটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স। এই বয়সের উপর নির্ভর করে আমাদের আগামী দিন কেমন হবে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমাদের সমাজে দুই ধরনের মানুষ থাকে। প্রথম ধরনের মানুষরা হয়ে থাকে যারা 20 থেকে 30 বছর বয়সটি নিজের যা লক্ষ্য আছে তা পূরণের জন্য কঠোর পরিশ্রম করে থাকে এবং নিজের আনন্দ ফুর্তি এবং বন্ধুদের সাথে আড্ডা মারা, পার্টি করা সব কিছু নিজের জীবন থেকে বার করে দেয়। তারা জানে আজ যদি পার্টি এবং বন্ধুদের সাথে আড্ডা মেরে সময় কাটিয়ে দেই, তবে আমাকে সেই আনন্দের মাসুল সারা জীবন দিতে হবে। আর যদি আমি 20 থেকে 30 বছর বয়সটিকে কষ্ট করে যার নিজের লক্ষ্য আছে তার দিকে সময় যদি দিয়ে থাকি, তবে আগামী দিনগুলিকে আমাকে ভাবতে হবে না। এটা হলো প্রথম শ্রেণী মানুষদের চিন্তাভাবনা। 10 বছর কষ্ট করো আর আগামী 50 বছর বয়সকে সুখে শান্তিতে ভোগ করো। অন্যদিকে দ্বিতীয় ধরনের মানুষরা হয়ে থাকে যাদের মনে হয়ে থাকে জীবন মানে এনজয়মেন্ট। তাদের মুখ থেকে প্রায় শোনা যায় যতদিন বাঁচব মস্তি করব। তাই বন্ধুদের সাথে পার্টি করা এবং ঘন্টার পর ঘন্টা ফেসবুক ইউটিউবে সময় নষ্ট করা এমনই হয়ে থাকে তাদের লাইফস্টাইল। তারা 20 থেকে 30 বছর বয়সটিকে জমিয়ে এনজয় করে থাকে। কিছুদিন পর যখন 30 বছর হয়ে যায় তখন তারা ভাবে এখন কিছু একটা করতে হবে। তখন না পেরে তারা যে কোনো জবের জন্য দরজা দরজা ঘুরতে হয়। শেষমেশ কোনো একটা জব পেলে তারা পরবর্তীতে বিয়ে করে সংসার করতে থাকে। কিছুদিন পর যখন সংসার থেকে চাপ আসে, অন্যদিকে যখন জবেরও প্রেশার বাড়ে, তখন মনে হয়ে থাকে জীবনটা পুরো হেল হয়ে গেল। তখন তারা ভাবে যদি আমার 20 থেকে 30 বছর বয়স থেকে ভাবতাম, তবে আজ এই দিনটি দেখতে হতো না। তাই বন্ধুরা, তোমাদের জীবনে প্রতিটি সময়কে মূল্য দিও, কেননা আজ তুমি তোমার সময়কে মূল্য দিচ্ছ না, কাল তোমায় সময় মূল্য দেবে না। তাই বদলে ভালো তোমার জীবনকে, নতুন দিকে, নতুন পথে। ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।